সকালবেলা উঠে দেখো ঠাকুরে বাসন টাসন সব পরিষ্কার করে নিয়েছে, লক্ষ্মীর ধানের হাড়িও বার করে নিয়েছে। আর চলো এবার আমি ক্লাস যাবো, আর আমার সকালটা আমি আজকে এখান থেকে শুরু করছি। তো চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। সকাল থেকে দেখছি রোদ উঠে গেছে, নাহলে কালকে তো এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছিল। যাই হোক রোদ উঠে গেছে বলে ছাদে আজকে পুজোটা করা হবে। আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আজকে ক্লাসটা একটু সকাল করেই শেষ হয়েছে, এখন বাজছে 2:30। তো এবার আমি যদি বাস পেয়ে যাই মোটামুটি আমার পৌঁছাতে 3:30 চালতে বেরিয়ে যাবে, তো তখনও পুজোটা শেষ হবে না। আজকে আমি পুজোটা দেখতে পাবো। এবার আমি কয়েকটা কেনাকাটা আছে ওটা জাস্ট কিনে নেবো আর বাড়ি চলে যাবো, আর কিচ্ছু কেনাকাটা করার নেই। এইমাত্র বাড়ি ফিরে জামাটা চেঞ্জ করে নিয়েছি, আর এখনো পর্যন্ত বামুন ঠাকুর আসেনি। ওইদিকে সব প্রায় রেডি করে নিয়েছে মা আর বোন মিলে, ওইদিকে দেখো সব রেডি করা আছে। ও দেখো মাই করেছে, ওর আবার ঘাড়ে ব্যথার জন্য আমাকে আবার মেডিসিন নিয়ে আসতে হয়েছে, আবার এনে দিয়েছে, ও খেয়েও নিয়েছে, ও আগে খেয়ে নিয়েছে। তো এখানে সব রেডি হয়ে গেছে, এবার এগুলো সব ছাদে যাবে। আর আমি ব্লগটা স্টার্ট করব বলে মাকে বললাম, মা তুমি রাখো এগুলো, আমি জাস্ট জামাটা চেঞ্জ করে নিই, তারপরে তুমি এগুলো উপরে তুলবে, আমি তারপর ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আলপনা দেওয়ার কথা ছিল পুরো সিঁড়িটাই, ওপর থেকে একদম সিঁড়ি থেকে এই ঘর অবধি, এই ঘরটা অবধি আলপনা দেওয়া হয়। তো আমি চলে গেছি, কারোর মাথা থেকে মাথাতে নেই, সব বেরিয়ে গেছে। আর এবার আমি আলপনাটা দিয়ে দেবো এখানে, শুধু এখানে আলপনাটাই আমার দায়িত্ব। ওপরে আলপনা হয়ে গেছে তো, কোটাটাই আসতে হবে। আচ্ছা ওপরে হয়েছে তো, ওপরে ওই বলটা হয়েছে, চল তারপরে এটা তো করতে হবে, পারবো না করতে। এখন আবার মায়ের মত বদলে গেছে, বলছে এখন নিয়ে যাব না, কেননা ওখানে সব পাখিতে খুঁটে খুঁটে ছড়িয়ে দিচ্ছে। মায়ের লাগে প্রদীপে সলতে নিয়ে ছুকোতে চলে গেছে, বল মায়ের প্রদীপে সলতে পাখি নিয়ে চলে গেছে। মা মাত্র বলছে আমি এখন নিয়ে যাবো না, আমার ফলতে পাখিতে কোথায় ফেলে দিয়েছে। তো এখন আমি এখানে আলপনা গুলো দিয়ে দিই, চলো চলে এসেছি যেমন সকাল করে। আর দেখছি ওরা দেয়নি, সিঁড়িতে আলপনা গুলো দিতে হবে, ওগুলোই বাকি রয়েছে। ছাদে আলপনা দেওয়া হয়েছে, ছাদে কি কি আলপনা দিয়েছে দেখি চলো। দেখেছো বলছে সবই দিয়েছি, আবার কি দেবো এখানে তো বলতে কই দিয়েছে, এবারে তো কিছুই আঁকেনি। হ্যাঁ আবার কি আঁকবো, এই টুকু আঁকা কত বড় গোল এটা করা হয়, কি দেখো কিছুই আঁকেনি। কুলো এঁকেছে, মই এঁকেছে, এই যে এইদিকে দেখো কুলো এঁকেছে, মই এঁকেছে, একটা ফুল এঁকে দিয়েছে, আর ওই ঠাকুরের পিড়েটা বসিয়ে দিয়েছে, মাছ এঁকেছে, আর কি ঠাকুরের পা এঁকে দিয়েছে, আর কিছুই করেনি। ওইদিকে ওগুলো কি এঁকেছো, ঘর ঘরটা ওখানে গোয়াল ঘর, আর এখানে দেখো গোয়াল ঘরে ওটা কি রাখাল, রাখাল, হ্যাঁ প্রদীপের ওপরে দিয়ে ঢাকা দিয়ে রেখেছে, যাতে ওর প্রদীপের সলতে না পাখি নিয়ে পালায়। ওর এখন ভিডিওটা করে দিচ্ছে, আর আমি এখন আলপনা দিচ্ছি। সিঁড়ির এখানে আলপনাটা বাদ ছিল, ওটা আমি দিয়ে দিচ্ছি। এখন লক্ষ্মীর পা আঁকছি, দেখো বসে পড়েছি। আর সিঁড়িটা একদম অন্ধকার, দেখাই যায় না, ওর জন্য বোন আবার দুয়ারে গিয়ে লাইটটা জ্বেলে দিয়ে এসেছে। তো আমার এখন পুরোপুরি আলপনা দেওয়া হয়নি, জাস্ট এতটুকু করে আমি রেখে দিচ্ছি, কেননা এতক্ষণে বামুন ঠাকুর চলে এসেছে আর মা সব ঠাকুর নিয়ে ওপরে চলে গেছে, আর আমি একাই শুধু আছি, ওপরে সব চলে গেছে। দেখো এই এতটুকু হয়ে শেষ হয়ে গেছে, আর বোন আবার অর্ধেকটা দেখো এখানে ঘেটে দিয়ে চলে গেছে। একটা তো পান নাকি দিয়ে গেল যে একজন, বলছে পান না কি দিয়ে গেল সেদিনে, ও না না ওটা পান না, কানে শুনতে পাইনি, বলছে পুতুল দিয়েছিল, পুতুল এসেছিল চলে, তোর সব ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। পুজো এখন স্টার্ট হচ্ছে এবার হবে, আর আমি এখন আর বকবক করবো না, কেননা পুজোর সময় বকবক করতে নেই বলে সবাই বড়রা, সবাই যখন বড়রা আছে এখন আমাকে চুপ থাকতে বলবে, আর আমি এখন চুপচাপ বসবো এখন, আর বেশি জোরেও কথা বলতে পারছি না, নাহলে বামুন মশাই চমকে যাবে। আর বামুন ঠাকুরে আজকে সর্দি হয়েছে, কানে নাকি কম শুনছে, ওই জন্য আমি যে কথাটা বলছি তো কানে যাচ্ছে না, আর বেশি জোরে কথা বললে এখন চলে যাবে।
স্বপ্নের জ্বর হয়েছে ঠিক হয়ে গেছে ঠাকুরের গয়না আরো নানা ধরনের সব জিনিসপত্র মা এক এক করে বলে দিত, তারপর করি। আর এবছর মা করেছে, মা ছিল বাড়িতে, আর এবারে বোন হাত দেয়নি, বোন একদম ঘাড়ে ব্যথা নিয়ে সারাদিন ওর কেটেছে, আর ও কিছু করেনি, মাই করেছে। তো মা একটা একটা গোলের ভেতরে যা আলপনা ধরেছে ওই টুকটাক কেকে দিয়েছে, বাস ওর মধ্যেই পড়ে দিয়েছে। দেখ চলো, পুজো স্টার্ট হয়ে গেছে, আমি আর একটা কথা বলবো না। তো শেষে একটা মজাদার জিনিস আছে, ওইটা পুজোর শেষে হয়। পুজোর শেষে যখন ঠাকুরকে ঘরে নিয়ে যাওয়া হয় তখনই হয়। তো তখনও তোমাদেরকে ওই নিয়মটা দেখাবো, ওই নিয়মটা দেখলে আমার খুব হাসি পায় আর তোমাদেরও বেশ মজাই লাগবে দেখলে। পুজোর শেষে হয়, ওখানে পুজো শুরু হয়ে গেছে, আমি এইদিকে বক বক করছি, সবাই বসে পড়েছে। ওং হিং হিং ভগবতী দুর্গায় নমঃ, ইদং সর্বযোগং হিং দুর্গায় নমঃ, এখন প্রায় শেষ হয়ে গেছে। আর আমি বসেছিলাম ওখানে, একদম ধুনোটা মুখে লাগছে, ওইদিকে বোন ধুনো চুড়ে একদম ধুনো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে, আর ওই জন্য একদম ধোঁয়াটা এসে একদম মুখে লাগছে বলে ওই জন্য উঠে পড়েছি। চলো, এতক্ষণে মাছ প্রণাম করবো, মাথা ঠিকিয়ে নিচে। আমার প্রণাম হয়ে গেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, প্রণাম টোনাম সেরেই দাঁড়িয়ে আছি। ওখানে একদম ধুনোটা দিয়ে ধোয়াটা একদম আমার মুখে লাগছিল, ওই জন্য আমি ওখান থেকে উঠে চলে এসেছি। মা এখন একটা প্লাস্টিক আনতে গেছে রাউন্ড ঠাকুরের জন্য কিছু প্রসাদ। হ্যাঁ, এটাও হবে, গলার মন্ত্র পাঠটাও শোনা যাবে তো। হ্যাঁ, এটা ইউটিউবে যাবে, সবাই দেখতে পাবে। হ্যাঁ, 24 তারিখে বিয়ে হল। কার? দিদি। আমি কোথায় আছি? আমার বুকে। কামার বুকে তার মতো ফটো করে দেবে না হবে, আমি থাকবো আর একজন থাকবে, ঠিক আছে? কাজ হলেই হচ্ছে, বিয়ে বাড়ি নিয়ে আবার কথা বলতে বসেছে বাবা। মানে মাঘ মাসের 24, হ্যাঁ, ফেব্রুয়ারি 7 তারিখ। আচ্ছা, তাহলে ফর্দ করে দিতে হবে, কি কি চাই চাই, আমি তার মতো আমার একজন আছে, খুব ভালো। এখনই ওদের বিয়েবাড়ি ফর্দ হবে, বিয়েবাড়িতে কি কি জিনিস লাগবে বাবা এখন থেকে জিজ্ঞাসা করছে। বাউন ঠাকুর এখন ফোন খুলে বসেছে, কাকে একটা ফোন করবে যে ওখান থেকে ফর্দ আসবে, তারপর আমাদেরকে ফর্দ দেওয়া হবে। ওইদিকে দেখো এখন বসেছে ফোন নিয়ে, এখনই ফোন করে ফর্দ করবে ওরা ফোনে। সব জায়গায় বিয়েবাড়ি শুরু হয়ে গেছে, লক্ষ্মী পুজোতে না বিয়েবাড়ি। সন্ধ্যেবেলা এবার কি হবে বল, সন্ধ্যেবেলা একটা মন বল, দুধ পিঠে ওর আগে পেটুকটার আগে খাওয়ার চিন্তা, দুধ পিঠে নয়, লক্ষ্মী মায়ের একদম চার পাঁচটা জল নিয়ে, ওই যে এইদিকে দেখো এটা আছে, এইটা নিয়ে জল পুরো দিকটায় ছড়িয়ে দিতে হবে। আবার সেকেন্ড বার যখন ডাকবে সেম ওই প্রসেসটা করতে হবে, থার্ড বারে ওই সেম প্রসেস করেই যেতে হবে, তিনবার শাক বাজাবে আর ওই সঙ্গে সঙ্গে জল ঘোরাবে। তো ওটা বেশ মজাদার লাগে। বাউন ঠাকুরের ফোন এখন লাগছে না, এখন যাকে ফোন করছে সে আবার অন্য ফোনে ব্যস্ত আছে, তো এখন ফর্দ হবে না, এখন ফর্দ এখন পরে হবে, পরে করে দেবে বলছে। মায়ের একটা ছবি রাখবি, ঠাকুমার আর দাদু মাস্ট, রামকৃষ্ণ সারদা, থাকুক কেউ থাকুক না থাকুক, ঠাকুমার দাদু রামকৃষ্ণ আর সারদাকে বলছে ঠাকুমার দাদু। আর আমাদের বাউন ঠাকুর সারদা মায়ের বংশের নাতি হয়।
ঠান্ডায় কান বন্ধ হয়ে গেছে, ওই জন্য বেশি বেশি করে বকতে হচ্ছে সবাইকে। একটা বটল থাকবে আর নারায়ণকে আনবো, ব্যাস নারায়ণ থাকবে। এক্সপার্ট লোক অনেক কিছু জানে, বয়স্ক ভালো প্রসাদ দেবে, প্রসাদ তো হ্যাঁ প্রসাদ খাবো। আর আমি প্রণাম করেছিলাম কিন্তু এইভাবে মাটিতে ঠেকিয়ে প্রণাম হয়নি, ওই জন্য আরেকবার করে নিলাম। আর আমাদের পুজো শেষ হয়ে গেছে, ওইদিকে এখন ঠাকুরের গায়ে একটা ঘোড়া, ওইদিকে তো মা, ওইদিকে এখন ঠাকুরের গায়ে একটা, এটা কি বলে, ওই একটা সালুন রামা বলি না কি একটা বলে, হ্যাঁ ওইটা কি বলে, কি বলে, হ্যাঁ রামা বলি। মা একটা ঠাকুরের গায়ে রামা বলি দিয়ে দিল, মা তুমি জানো নি আমি জানি, দেখো মা কি সব অন্য ফন্যা কি সব বলে দিচ্ছে, কিন্তু না গো এটা রামা বলি বলে, আমি যতটুকু জানি এটা রামা বলি বলে। কেননা এটা দিদু এনেছিল, দিদু তখন এনেছিল যখন বলে দিয়েছিল এটা রামা বলি, তো আমার এখন মাথায় আছে, তো তোমাদেরকেও বলে দিলাম রামা বলিটা গায়ে দিয়ে দিয়েছে। কেননা এখন শীতকাল, আমাদের যেরকম ঠান্ডা লাগবে ওরকম ঠাকুরেরও ঠান্ডা লাগবে। আর আমি দেখো আজকে আমার কোনো ঠান্ডা লাগেনি, আজকে আমি একদম সোয়েটার ছাড়াই, সোয়েটার ছাড়া শীতকাল আমাকে কমই দেখতে হবে, কেননা আমি সবসময় সোয়েটার পরে থাকি, আমি খুব শীতে একদম জবু থবু হয়ে থাকি, আমি খুব শীত কাতরে। কারেন্ট চলে গেছে, যেটা বলেছিলাম যে লক্ষ্মীর বাহন ডাকলে জল ঘোরাচ্ছে, মা আজকে ঘোরাচ্ছে, আর বোন এখন শাক বাজাচ্ছে, আর বাবা গেছে এখন একটু বাস স্ট্যান্ড, আর এর মধ্যে ডেকে ফেলেছে, মা বলছে যে আমি এলে করবে, কিন্তু এর মধ্যে দেখছি আবার একবার সঙ্গে সঙ্গে ডেকে দিয়েছে। ছাদে ঠাকুরটা রাখা হয় না, ছাদে ঠাকুরের পুজোটাই করা হয়, এরপর ঠাকুরটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে দেবো। লক্ষ্মী ঠাকুরটা বিসর্জন হয় না আমাদের এখানে, পুজো করে তারপর কয়েকদিন ওইভাবেই থাকবে, মানে একদিন ওইভাবেই থাকবে, তারপর ফুল টুল ফেলে আবার ওটাকে ঠাকুরের জায়গাতেই রেখে দেওয়া হবে। রেখে দেবে, এবার যাবে সন্ধ্যে দিয়ে তারপর রাখবে, নামিয়ে দেবে, আগে সন্ধ্যেটা দিয়ে দিক না, হ্যাঁ সন্ধ্যেটা আগে দিয়ে দিক, তারপর এখন প্রসাদ বলতে, মানে এই লক্ষ্মী পুজোর প্রসাদ বলতে শুধু মুরকি আর ফল এসব থাকে, আর অন্য কিছু থাকে না, মুরকি ফল আর কি থাকে রে ওটা, আর চিনির ওইটা কি বলে, তিল পাটালি থাকে, আর এদিকে মুরকি, আর হ্যাঁ এটা তিল পাটালি, বোন আবার তিল পাটালি তো দেখাতে এলো। কুল এখন সরস্বতী পুজো বলে কেউ খাবো না, আমি আর বোন কুল খাবো না এখন, সরস্বতী পুজো পুষ্পাঞ্জলি নেওয়ার পর তারপরই খাই, সরস্বতী পুজো না হওয়া অব্দি কুল খাই না, দুধ ফিটে হবে বলেছিলাম, ওরা ওইদিকে দেখো পিঠে করতে বসে পড়েছে। তা আমি এবার মুখটা ক্লিন করে নিলাম, ততক্ষণ পর্যন্ত মা পিঠে বানাচ্ছিল, পিঠে নিয়ে বসেছে, আর আজকের পিঠেটা হয়েছে খেজুর গুড় দিয়ে দুধ পিঠে বানিয়েছে মা, আর মা আজকে রাত্রে পিঠে বানিয়েছে বলে রুটি বানায়নি, আর যাই হোক মুড়ি টুড়ি রাত্রে খেয়ে নেবো, ওখান থেকে ফিরে আমারও কিছু খাওয়া হয়নি, তো আমিও একটু খেয়ে নেবো। আর আজকে লক্ষ্মী পুজোটা বেশ ভালোভাবেই কাটলো মজা করে, আর আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর চলো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।